বাংলাদেশ বিমানবাহিনীর নিজস্ব জনবল ও কারিগরি প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে প্রথম তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু বেসিক ট্রেনার ১ বিমান। বাংলাদেশ একদিন নিজ দেশে যুদ্ধ বিমান তৈরি করবে, এমনটাই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। এমনও বলা হয়েছিল ইতিমধ্যে নির্মাণের কার্যক্রম শুরু করে দিয়েছে বিমানবাহিনী। বাস্তবতা হচ্ছে ইতিমধ্যে বিমানবাহিনীর তৈরি বিমান সফলভাবে উড্ডয়ন করেছে, তবে ঘোষণা অনুযায়ী এটি কোনো যুদ্ধ বিমান নয়, বাস্তবে একটি বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। এটি বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক, তাতে কোনো সন্দেহ নেই। কারণ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ কেবলমাত্র নিজ দেশে বিমান তৈরি করতে সক্ষম, যার মাঝে বাংলাদেশ অন্তর্ভুক্ত হল। বাংলাদেশের তৈরি বেসিক প্রশিক্ষণ বিমান 2023 সালের সেপ্টেম্বর মাসেই সফলভাবে উড্ডয়ন করেছে। তবে এই বিমান সম্পর্কে তেমন কোনো তথ্য অফিসিয়ালি প্রকাশ করেনি প্রতিরক্ষা দপ্তর। বিমানবাহিনীর 52তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ বিমানবাহিনী, যেখানে বলা হয় বাংলাদেশের দক্ষ জনশক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বেসিক প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ বিমানবাহিনীর তৈরি এই বিমানের নাম বঙ্গবন্ধু ১ বেসিক প্রশিক্ষণ বিমান। এটি তৈরির কার্যক্রম শুরু হয়েছিল 2017 সালের পরবর্তী সময়ে, তবে এক্ষেত্রে বাংলাদেশের দক্ষ জনশক্তির ঘাটতি ছিল, কেননা বিমান তৈরি করা একটি চ্যালেঞ্জিং বিষয়। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং দক্ষতা বৃদ্ধির পিছনে ভূমিকা ছিল চীনের, কারণ দেশটি প্রথমবারের মতো মেইনটেন্যান্স করার প্রযুক্তি সরবরাহ করেছিল। পরবর্তীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং দক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারপরেও কোনো দেশের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করেছে, এটি কোনোভাবেই সম্ভব নয়। বাংলাদেশের তৈরি বঙ্গবন্ধু ১ বেসিক প্রশিক্ষণ বিমানের সঙ্গে কানাডার তৈরি ব্লু মার্লিন বেসিক প্রশিক্ষণ বিমানের প্রায় শতভাগ মিল রয়েছে। এর থেকে ধারণা করা যায় বাংলাদেশ হয়তোবা কানাডা সহ আরও কয়েকটি দেশের সহযোগিতা নিয়েছে, কারণ ইঞ্জিন সহ বেশ কয়েকটি সরঞ্জাম এখনও পর্যন্ত বাংলাদেশ তৈরি করতে সক্ষম নয়, যা অবশ্যই তৃতীয় কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। বাংলাদেশকে বিমান তৈরির ক্ষেত্রে কানাডার এভিয়েশন প্রতিষ্ঠান অন্ডার মার্লিন সহযোগিতা করেছে, হয়তোবা প্রাথমিকভাবে ডিজাইনের সহযোগিতা নিয়ে থাকতে পারে। তাই বলা যায় বাংলাদেশের বেসিক প্রশিক্ষণ বিমান বঙ্গবন্ধু ১ এবং কানাডার বেসিক প্রশিক্ষণ বিমান ব্লু মার্লিন এর সক্ষমতায় তেমন কোনো পার্থক্য থাকবে না। কানাডার এই প্রতিষ্ঠান 1927 সালে এই বিমান তৈরি করেছিল, এখনও পর্যন্ত প্রায় 400 বিমান উৎপাদন করেছে। সেক্ষেত্রে এটি একটি সফল প্রকল্প হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ এই ডিজাইনে বেসিক প্রশিক্ষণ বিমান নির্মাণ করে নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের বঙ্গবন্ধু ১ বেসিক প্রশিক্ষণ বিমানের সক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এটি পরিচালনা করতে 2 পাইলটের প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ টেক অফ ওয়েট 600 পর্যন্ত। ইঞ্জিন হিসেবে একটি অস্ট্রিয়ার তৈরি রোটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি অত্যন্ত শক্তিশালী একটি ইঞ্জিন, যে কারণে সর্বোচ্চ গতি ঘন্টায় 190 পর্যন্ত। এই তথ্য প্রমাণ করে অনেক দেশের সহযোগিতা নিয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী ইউরোপীয় দেশ অস্ট্রিয়ার তৈরি বেসিক প্রশিক্ষণ বিমান অপারেট করে। বাংলাদেশ বিমানবাহিনী জার্মানির তৈরি বেসিক প্রশিক্ষণ বিমান অপারেট করে, যার মাধ্যমে ওই সকল দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে বিমানবাহিনী। পরবর্তীতে সম্পর্ক কাজে লাগিয়ে ওই সকল দেশ থেকে ইঞ্জিন সহ একাধিক সরঞ্জাম কিনেছে এবং বাংলাদেশের বেসিক প্রশিক্ষণ বিমানে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ বিমানবাহিনী এখনও পর্যন্ত একটি মডেল প্রস্তুত করেছে, পরবর্তীতে এর আপগ্রেড সংস্করণ সার্ভিসে আনবে। এটিকে বলা হচ্ছে প্রোটোটাইপ মডেল। পরবর্তীতে এর সকল দুর্বলতা চিহ্নিত করে সমাধান করবে। এক পর্যায়ে সার্ভিসে যোগদান করবে বাংলাদেশের তৈরি বেসিক প্রশিক্ষণ বিমান, তখন গণহারে উৎপাদন শুরু হবে। বাংলাদেশের মাটিতে বেসিক প্রশিক্ষণ বিমানের গণ উৎপাদন শুরু হলে দেশের এভিয়েশন শিল্পে আমূল পরিবর্তন আসবে, কেননা বাংলাদেশ সেনা, নৌ এবং বিমানবাহিনীর শতাধিক বেসিক প্রশিক্ষণ বিমান প্রয়োজন। পাশাপাশি বেসামরিক পাইলট তৈরির জন্য আরও 100 বেসিক প্রশিক্ষণ বিমান লাগবে। বাংলাদেশে এই মুহূর্তে 200 বেসিক প্রশিক্ষণ বিমানের বাজার রয়েছে, যা দখল করতে পারলে এদেশের এভিয়েশন শিল্পে আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অ্যাডভান্স প্রশিক্ষণ এবং লাইট অ্যাটাক যুদ্ধ বিমান তৈরি করতে পারবে, কারণ পৃথিবীর প্রতিটি যুদ্ধ বিমান উৎপাদনকারী দেশ বেসিক প্রশিক্ষণ বিমান তৈরির মাধ্যমে যাত্রা শুরু করেছিল। একদিন বাংলাদেশও যুদ্ধ বিমান তৈরি করবে, এই প্রত্যাশা রাখা সম্ভব। প্রকৃত অর্থে বাংলাদেশ নিজ দেশে বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করতে পারবে এবং তা এত দ্রুত তা অনুমান করা কঠিন ছিল, কেননা বাংলাদেশের অধিকাংশ কর্মকর্তা যে সকল বক্তব্য রাখেন তা হয় রাজনৈতিক বক্তব্য, বাস্তবে তার প্রতিফলন ঘটে না। তবে এই প্রথম প্রতিরক্ষা সেক্টরে একটি কার্যকর সিদ্ধান্ত নিয়েছে,
যার বাস্তবায়ন হয়েছে নির্ধারিত সময়ের পূর্বেই। ভবিষ্যতে এভাবেই দেশের মাটিতে হেলিকপ্টার এবং অ্যাটাক ড্রোন সহ একাধিক সমরাস্ত্র উৎপাদন করবে বাংলাদেশ বিমান বাহিনী। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।